নম্বর গেল কি না আপনারা মনে রাখতেছেন তো না পাঁচ নম্বর যে আল্লাহর কথা মানানোর ব্যাপারে যুক্তি সহ আলোচনা করুন জোর করে চাপিয়ে দিবেন না ঠিক তো ছয় নম্বর বলতেছে পরিবারের ভিতরে ভয়ের ভীতির হয়ে যায় ত্রাসের রাজত্ব করবেন না কাজে কি কয় রাখ তোর আব্বাই আসুক তার মানে এই ছেলে মেয়েগুলো বাপের ভয় পায় ঠিক কিনা আপনি যদি এইটা হয় তাহলে আপনি আসলে বাবা হিসেবে দায়িত্ব পালন করতেছেন না কথা বুঝতেছেন আর মানে এমন একটা ইয়ে যে কয় দমক দিয়ে কথা না বললে বাবাগিরি হয় না কেমন জানি লাগে ওরে মায়া করে বলে তো কেমন ও তো আমার সমান সমান না সে তো আমার ছেলে আমার বন্ধু না কেন তার সাথে এত হাসি হেসে কথা বলবো এরকম একটা ফিলিং আছে না অনেক মানুষের নাকি না আচ্ছা কিন্তু এটা যদি করেন তাহলে বেসিক্যালি আপনি যেটা করতেছেন কোরআন হাদিসের বিপরীতে কাজ করতেছেন এবং এই ছেলে বা এই মেয়েকে আপনি হারিয়ে ফেলবেন ইসলামের মধ্যে সে থাকবে না আপনার ইসলামের কথা শুনবে না কোরআন হাদিসের কথা শুনবে না কারণ আপনাকে তো হেইট করবে সে ভয় আস্তে আস্তে করে যে কি হয় ওইদিকে চলে যায় যার কারণে আল্লাহ কোরআনে বলছে খেয়াল করবেন ছেলে মেয়ের সাথে বেশি বেশি সময় কাটানো নয় উত্তম সময় কাটান আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম কিন্তু আমরা মুসলমানদের মধ্যে যারা ইসলাম প্র্যাকটিস করি এদের মধ্যে অনেকের অভ্যাস আছে দেখলে মনে হয় যেন আল্লাহ ওখানে বলছে আকসারু আমালা কে কত বেশি দাওয়াতি কাজ করতেছে কে কত বেশি আপনার নামাজ পড়তেছে কে কত মানে এই আপনার নফল নামাজ পড়তেছে আছে না যেমন ছোটবেলায় এরকম হইতো শবে বরাত শবে বরাতের রাত শবে কদরের রাত এই তুই কয় রাকাত পড়ছিস কয় একশো রাকাত কত একশো রাকাত আমি দশশো রাকাত পড়ছি করছিলাম না ছোটবেলায় না বুঝি কিন্তু আসলে আপনি চিন্তা করেন এক রাতে দেড়শো রাকাত পড়লে আসলে এক এক কোনো রাকাত ঠিক হইছে নি আপনি তো খালি ঢুস ঢুস দিছেন আল্লাহ আকবার এই জন্য তো ভয়ের পরিবেশ সৃষ্টি করলে হবে না মায়ার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং কোয়ালিটি টাইম বেশি টাইম না আপনার ছেলেমেয়ের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন ইনশাআল্লাহ সাত নম্বর শুধু কি আখেরাতের কথা এবাদতের কথা এই আখেরাতের জন্যই দুনিয়া লাগবে আতিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখেরাতে হাসানা তোমরা এমন এক জাতি তোমরা অন্য জাতির মতো না তোমরা কি চাও তোমরা আখেরাত চাও বলে তোমাদেরকে দুনিয়াও দিব আখেরাতও দিব এই জন্য তোমরা দোয়া করো আমার কাছে আল্লাহ মায়া করে আমাদেরকে দোয়াটা দিয়েছে যে আমি দুনিয়াতেও কল্যাণ চাই আখেরাতেও কল্যাণ চাই দুনিয়াতেও বড়টা চাই আখেরাতেও বড়টা চাই দুনিয়াতে আখেরাতে জান্নাতুল ফেরদৌস চাই দুনিয়াতে আমার যোগ্যতার সর্বোচ্চটা চাই যে যোগ্যতা তুমি আমাকে দিয়েছো আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে